আপনার কি কোনো কাজ টাজ নাই নাকি? নিজেকে বদলানোর চেষ্টা করছি। চাঁদে মানুষ নামার ব্যাপারটা একটা ধাপ্পা, হয় সাধু না হয় শয়তান, আপনি কোনটা? অমীমাংসিত সম্পর্ক অনেক সুন্দর স্যার, যা চান পার্টিকুলার তা করাই বেটার না? চিত্রা, কাল সকালে তোর ইউনিভার্সিটি কখন? কেন? এমনি সকালে ক্লাস থাকলে নাস্তাটা আগে বানিয়ে রাখবো। কালকে সকালে ক্লাস নেই, দুপুরে আছে 12টার দিকে। ও, ফিরবি কখন? হঠাৎ এসব কথা কেন জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করতে পারি না? না, কখনো তো করো না। ঠিক আছে। হ্যালো। হ্যালো মামুন, আমি আরিফ। ও আরিফ ভাই, কি খবর? এই তো একটা কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বলুন না। না মানে মামুন, কথাটা যে কীভাবে বলি সেটি বুঝতে পারছি না। আপনি এত হেজিটেট করছেন কেন বলুন। মামুন, মানে তুমি একটু নিতুকে খেয়াল করো তো। আপাকে খেয়াল রাখবো মানে? আপা কি বাচ্চা নাকি? না তা না, মানে আজ রাতে যদি কোনো অ্যাক্সিডেন্ট মানে 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 বলছি তুমি খুব বেশি ওরিড হো না, মানে জাস্ট ওর দিকে একটু খেয়াল রেখো ভাই হিসাবে। আরিফ ভাই আপনি কি বলছেন আমি কিন্তু বুঝতে পারছি না। আসলে মামুন, মানে আমি তোমাকে ঠিক ক্লিয়ারলি বোঝাতে পারবো না। তুমি মানে আমি তোমাকে বলতে চাইছি যে তুমি ওর সঙ্গে সারা গল্প টল্প করলে, মানে ও আজ রাতে যে কোনো কিছু একটা করতে পারে, মানে গল্প করে ওর মনটা একটু হালকা করলে এই আর কি। আপার মন খারাপ এটা আপনি কিভাবে জানলেন? মামুন আসলে বলেছি তো যে তোমাকে ওইভাবে আমি বুঝিয়ে বলতে পারবো না। আমি ভাই হিসেবে একটা কথা বলি, প্লিজ তুমি একটু দেখো। হ্যাঁ ভাই, রাখি। বাবা কিরে, চুপচাপ বসে আছিস? না কিছু বলবি? না এমনি ভাবলাম তোর সাথে একটু গল্প করি। না আসলে আমার মনটা খারাপ। হ্যাঁ মানে বলছিলাম যে আমার আমার মনটা খুব খারাপ, তাই ভাবলাম যে তোর সাথে একটু গল্প টল্প করি, কিন্তু তুই বোধহয় একটু ব্যস্ত আছিস। আচ্ছা ঠিক আছে, তাই পরেই আসবো। না শোন, বস, এত ব্যস্ত নাই, বস। থাক, তুই যদি ব্যস্ত থাকিস তাহলে না পরে আস। কি হয়েছে? আসলে হয়েছে কি আপা বুঝলি, আমি এতদিনে একটা কথা বুঝতে পারলাম। কি? তুই সবসময় সত্যি কথাটাই বলিস, আমি আসলেই একটা গাধা। হঠাৎ এই কথা কেন? না মানে আমি এতদিন ব্যাপারটা রিয়েলাইজ করতে পারিনি, আজকে আমি ব্যাপারটা রিয়েলাইজ করতে পেরেছি। কি হচ্ছে তাই বল। চিত্রাকে যে আমি ভালোবাসি সেই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি তুই আমাকে বলার পর। আর এদিকে চিত্রার বাবা তার জন্য ছেলে ঠিক করে ফেলেছে। আর দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ছেলের সাথে চিত্রাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার দায়িত্ব তিনি দিয়েছেন আমার উপর। চিত্রার বাবাকে এটা বুঝিয়ে বল। কিভাবে বুঝিয়ে বলবো, ওনাকে কথা দিয়ে ফেলেছি। তোরও যে কথা না, কথা দিয়ে ফেলেছিস এটা আর ভাঙা যাবে না, এরকম কোনো কথা আছে? তা ঠিক আছে, কিন্তু দেখ আমার কি আছে? আমার না আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, না আছে আমার ব্যাংক ব্যালেন্স। মামুন, ভালোবাসা কখনো হিসাব কষে হয় না। হয়তো তোর যে জিনিস আছে ওই ছেলেটার হয়তো নেই। আচ্ছা আপা, তুই কি কাউকে ভালোবাসিস?
হ্যালো হ্যালো হ্যাঁ সালেহা আমি আসছি। না না শুনেন, বলো। আপনি এক্ষুনি আসবেন না। কেন? ইয়ে চিত্রা বাসায়। ও আচ্ছা। ও 12টা থেকে বেরোবে, তারপর। আচ্ছা ঠিক আছে। দুপুরে কি খাবেন? তুমি যা রান্না করবে তাই খাবো। আচ্ছা রাখছি। শোনো, আমি আরেকটা ব্যাপার ভাবছিলাম। কি? বয়স তো অনেক হয়ে গেল, তাই আমি ভাবছিলাম যে ওই দলিল টলিলগুলি সব ঠিকঠাক করে ফেলবো। মানে তোমার আর চিত্রার নামে কি কি দেবো সেটা। এসব পরে ভাবা যাবে। না সারা, এমনিতে দেরি হয়ে গেছে। তাছাড়া আমার মাথায় নতুন কিছু বুদ্ধি এসেছে, সেসব নিয়ে আমি তোমার সঙ্গে আলাপ করতে চাই। ঠিক আছে, আপনি এলে না হয় কথা হবে। আচ্ছা ঠিক আছে। কি কিছু করতে পারলে? না স্যার, মানে ওই তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না স্যার। স্যার আমি পারবো। কি পারবে? কারা এনিমি আছে তাদের পূর্ণাঙ্গ লিস্ট তৈরি করতে পারবো। সেটা কি আমাকে সর্বশান্ত করার পর? দুটো দিন স্যার, মাত্র দুটো দিন সময় দিন। সময়টা বেশি হয়ে যাচ্ছে না স্যার? তা তো একটু বেশি হচ্ছেই, কিন্তু পূর্ণাঙ্গ একটা লিস্ট তৈরি করতে সময় তো দরকার স্যার। এর বেশি সময় চেয়েও না, আমি দ্রুত অ্যাকশনে যেতে চাই। স্যার একটা কোশ্চেন করব। বলো। স্যার আমি তিনটা ভাষা জানি, ইংরেজি, হিন্দি, বাংলা। কোনটাই বলবো স্যার? বাংলা। বাংলা ভাষার দুই রকম আছে, একটা হচ্ছে কলোকাল ডায়ালেক্ট, আর একটা হচ্ছে তৎসম তদ্ভব প্রয়োগে প্রমিত বাংলা। কোন ভাষায় বলবো স্যার? প্রমিত বাংলায় বলো। ধন্যবাদ স্যার। স্যার হঠাৎ এমন কি হলো যে আপনি? সেটা কি তোমার জানা খুবই জরুরি? না স্যার, কিন্তু তদন্তর স্বার্থে। এনিমি মানে বোঝো? যারা ক্ষতি করতে চায়। আর গোপন এনিমি, গুপ্ত ঘাতক, এরা আরো ভয়ঙ্কর। এই নীরব ঘাতক দিয়ে এই কোম্পানির স্বার্থে সমূলে নির্মূল করা উচিত। অ্যাম আই রাইট? রাইট স্যার, কিন্তু এরকম নীরব ঘাতক মানে কোম্পানির ক্ষতি করতে চায় এমন কেউ কি আছে স্যার? আলবত আছে, নাহলে আমি কি করি না করি, কোথায় যাই না যাই, আমার বউ কি করে জানবে? ভাবিকে জানিয়েছে নাকি স্যার? হ্যাঁ, মানে সেরকমই একটা অশুভ শক্তি, একটা অশুভ শক্তি এই কাজটা করছে। এবং আমি নিশ্চিত এই অফিসেরই কেউ। তুমি কাজ করো। কী কাজ স্যার? অফিসের ফোনগুলো থেকে কোথায় কোথায় এবং কখন টেলিফোন করা হয়েছে তার একটা লিস্ট তৈরি করো। কারণ আমার ধারণা অফিসের কেউ যদি কাজটা করে থাকে তাহলে অফিসের ফোন থেকে কাজটা করেছে। যাও হারে। জি স্যার। জি। আরে মামুন এসো এসো বসো বসো, আমি তোমার কথাই ভাবছিলাম। কি ভাবছিলাম? আমি ভাবছিলাম ওই যে সবিকের কথা বলেছিলাম না, দি পারফেক্ট গাই। ওকে তোমার অনেক ভালো লাগবে। দাঁড়াও এক্ষুনি আসতে বলছি। আমার একটা একটা কথা ছিল আপনার সাথে। বলো। আপনি আমার কথাটা শুনুন, তারপর যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে সফিককে আসতে বলবেন। কি কথা বলো তো? আসলে আমি আপনাকে কিভাবে বলবো, মানে মানে আমি আমি চিত্রাকে। মামুন, তুমি না চিত্রার বন্ধু, তুমি না ওর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ আমি অবশ্যই ওর বেস্ট ফ্রেন্ড, কিন্তু বেস্ট ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড হতে পারে না? তোমাকে আমি আর 8-10 জনের চাইতে আলাদা মনে করেছিলাম, কিন্তু এখন দেখছি আমার সেই ধারণা ভুল। তুমি আসলে চিত্রার টাকার দিকে। না না না, আপনি কিন্তু আসলে আমাকে ভুল বুঝছেন। ভুল বুঝেছিলাম, ভুল এখন বুঝতে পারছি তোমার আসল মতলব। দেখুন আপনি কিন্তু আমাকে অপমান করছেন।
খবরদার, তুমি আর আমার মেয়ের সঙ্গে মিশবে না। মিশলে কি করবে না? আমার ক্ষমতা সম্পর্কে এতদিনে নিশ্চয়ই তোমার ধারণা হয়েছে। জি, আপনার ক্ষমতা আছে এবং ক্ষমতা দেখানোর অধিকার আপনার আছে, আমি সেটাও জানি। আপনি আপনার ক্ষমতা দেখান, আমি শুধু এসেছিলাম আমার মনের কথাটা আপনাকে জানাতে। এবং আমি এও জানি চিত্র আমাকে পছন্দ করে। চলুন। বিরাট একটা টেনশনে আছে। কেন, কি ব্যাপারে? আরে স্যার, একটা বিরাট দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছে। ভালো তো, আপনাকে যোগ্য মনে করেছে বলেই তো দিয়েছে। তাও অবশ্য ঠিক। একটা গোপন কথা শুনবে? বলেন। তার আগে তোমাকে প্রমিস করতে হবে। প্রমিস করতে হবে? অবশ্যই, গোপন কথা না। আপনি তো আমাকে কথাটা বলতেই চাইলেন, আমি প্রমিস করলেও বলবেন না করলেও বলবেন, রাইট? তুমি অসম্ভব বুদ্ধিমতী মেয়ে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোমাকে আমি গুণীজন সম্বর্ধনা দিতাম। শোনো, তুমি কি লক্ষ্য করেছো স্যারের কানের নিচে একটা লাল দাগ? ভালো করে খেয়াল করে দেখো। কিসের দাগ? আমার ধারণা ভাবি, মানে স্যারের ওয়াইফ স্যারকে মেরেছে। স্যারের বোধ হয় মেয়ে ঘটিত কোনো ব্যাপার ভাবির কাছে ধরা পড়ে গেছে। আপনি এসব জানলেন কি? আরে স্যার হঠাৎ এনিমি চিহ্নিত করার জন্য উঠে পড়ে লেগেছে এমনি এমনি নাকি? তুমিও সাবধানে থেকো। কেন কেন আমি সাবধানে থাকবো? কেন, ভাবির কড়া নজর তোমার উপর, সেই জন্য বললাম। আমি তাহলে যাই, বিরাট কাজের চাপ বুঝছো। কে দেখছো এমন করে? জি না স্যার, কিছু না। বলো না। আচ্ছা স্যার, সেদিন ভাবি হঠাৎ করে অফিসে আসলেন কেন? ভাবি হঠাৎ এ কথা কেন? না মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে কথাটা আপনাকে জিজ্ঞেস করবো। আর তাছাড়া আপনি বলছিলেন না আপনি বাড়ির বাইরে কি করেন, সেটা জানার জন্য ভাবি একটা স্পাই রেখেছে। আচ্ছা স্যার, ভাবি কি আপনাকে সন্দেহ করে নাকি? সন্দেহ করবে কেন করবে? তুমি তো ভাবিকে চেনো না। না স্যার, ভাবিকে আমি কি করে চিনবো? কেন, ওই যে আমি বলেছি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি তো ভাবি সম্পর্কে আমাকে অনেক কিছুই বলেছেন। তবে স্যার, আপনি যা যা বলেছেন তা মিলিয়ে দেখলে আপনাকে সন্দেহ করাটাই তো স্বাভাবিক বলে মনে হয়। কেন সন্দেহ করবো? কেন বোকা, তোর ভাবি আমাকে এখনো বেবি জানে। আমি কোথায় যাই কি করি কোনো খোঁজ রাখতে চায় না। বেবি আপনি? হ্যাঁ আমার। আপনি তোমাকে যাবে বাবা, একটু জরুরি কাজ দিয়েছিলাম না। কোন কাজটা স্যার? ও কাজ দেয়নি না স্যার। দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। সালাম আলাইকুম স্যার, আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে চলে এসেছি। স্যার আমি আসলে আপনার ওই ডিসিশনটা জানতে এসেছি, আপনি নিশ্চয়ই স্যার। হ্যালো স্যার। স্যার আমি আপনাকে বলছি, আমি জানি স্যার যে আপনার অর্থের কোনো অভাব নেই, মুকুল ভাইয়ের সংসারটা একদম পথে বসেছে স্যার। স্যার আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে স্যার। স্যার কি শরীর খারাপ স্যার? রাজীব স্যার।
স্যার তো নেই, স্যার তো মারা গেছে। স্যার, স্যার খুন হয়েছে। হ্যালো, জামান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে বলছি, জিএম রাজীব। ধরুন, মাকে দিচ্ছি। শুনুন, কথাটা আপনাকেই। আমাকে? আপনি জামান সাহেবের মেয়ে না? হ্যাঁ। উনি একটু আগে খুন হয়েছেন। মানে? মৃত্যুটা অস্বাভাবিক, মানে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কি? আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মা, তুমি দেখতে গেলে না? কেন? শেষবারে দেখাটা দেখতে? না, আমি শেষবারের দেখা দেখতে চাই না। কেন, তোর ভালো লাগছে না? তোর তো অন্তত ঘৃণা করার মানুষ আর থাকলো না। আমি চাইনি কোনোদিন এইভাবে। খুন করেছে আরিফ ভাই। কি বলছিস এসব? একদম ঠিক বলছিস। জিএম সাহেব তাকে সরাসরি দেখেছে, পুলিশ তাকে খুঁজছে এবং সে এখন পলাতক। কিন্তু কেন আরিফ? শোন, আরিফ ভাই আগে ওই অফিসে চাকরি করতেন। খোদ জামান সাহেব আমাকে তার সম্পর্কে বলেছে। কি বলেছে? বলেছে যে ছেলেটা খুব একটা সুবিধার না। কেন? কেন তা বলেনি। আচ্ছা, একটা কথা বলতো, এই যে কটা দিন আগে তুই হঠাৎ একদিন খুব রাত করে বাড়ি ফিরলি, জিজ্ঞেস করায় তুই বলেছিলি যে তুই একটা বিরাট ঝামেলায় পড়ে গিয়েছিলি, তোর ঝামেলাটা কি ছিল? কি জানি, আমার মনে নেই। তোর মনে নেই নাকি তুই বলতে চাচ্ছিস না? মামুন, দেখ, আমি তোর কাছে কোনো কৈফিয়ত চাচ্ছি না, তবে এই ব্যাপারটাতে যে আরিফ ভাই ইনভলভড সেটা খোদ জামান সাহেব আমাকে বলেছেন, যদিও তুই ব্যাপারটা স্বীকার করিসনি। সেটার সাথে খুনের কি সম্পর্ক? যদি সে তোকে বিপদে ফেলতে পারে তাহলে সে জামান সাহেবকে খুনও করতে পারে। সম্পর্কটা এটাই। একটা ডিসিশন নিয়েছি, বুঝলে? পুরনো বোতলে নতুন মদ, এই আর কি। মানে? মানে ডিসিশনটা আগেই নিয়েছি, তোমাকে জানানো হয়নি আর কি। তুমি আবার অফিসে বসে চিন্তা করছো না তো? একদম ঠিক ধরেছ, 100/110। বলতো, 10 কেন বেশি দিলাম? দেখো, তুমি আবার অফিসে বসবে ব্যাপারটা কেমন না? কেমন না মানে সব কিছু একটু ঠিকঠাক মতোই চলছে, মানে আবার কেন না? তোমার একার পরে কত প্রেশার পড়ছে না, তুমি একা কত কষ্ট করছো, প্রতিদিন রাত করে ফেরো, আমার খারাপ লাগে না? আর রাত করে ফিরবো না।